আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বসার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি ছুঁচে নখর তুলে নিচ্ছি, এরপর আমি আড়াআড়ি আবার নখর তুলে নিচ্ছি, এরপর নিচের দিকে আবার নখর তুলে নিচ্ছি। নখর তুলে নেবার পর এরপর আবার নিচের দিকে নখর ছুঁচে তুলে নিয়ে একটি চৌকো বক্স তৈরি করে নিচ্ছি। এরপর হলুদ রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি, তারপর এখান থেকে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি, তারপর আবার একটা অন্য ছুঁচে গোলাপি রঙের উল নিয়ে এই কোণে তুলে আবার এখানে এক ঘর ছেড়ে দিয়ে আবার এখানে এক ঘর পরে ছুঁচটা তুলে নিচ্ছি। এরপর আবার হলুদ রঙের উল নিয়ে এক ঘর ছেড়ে দিয়ে এক ঘর পরে আবার ছুঁচ তুলে নিচ্ছি। এইভাবে দুটো ছুঁচে দুটো অন্য রঙের উল নিয়ে একোণ থেকে সেকোণে তুলে আমি ডিজাইনটি তৈরি করে নেব। তো আপনারা যদি ভালোভাবে প্রথম থেকে ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি প্রত্যেকবারে একটি করে ঘর ছেড়ে একটি করে ঘর পরে তুলে নিচ্ছি। এখানে আমি দুটো রঙের উল দিয়ে ডিজাইনটি তৈরি করছি, আবারও আমি বলে দিচ্ছি, এইভাবে তৈরি করার পর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা আনারস চোখ তৈরি করে থাকি, সেক্ষেত্রে একটা উল দিয়ে তৈরি করি, তো এখানে আমি দুটো উল দিয়ে ডিজাইনটি তৈরি করছি। এই ফুলটি তৈরি হওয়ার পর এর ওপরে আমি ছুঁচে সাত ঘর তুলে নিচ্ছি, তারপর আড়াআড়ি নঘর তুলে নিচ্ছি, এইভাবে সাতটা ঘর ও নটা ঘরের একটা বক্স তৈরি করে নিচ্ছি। বক্স তৈরি করে নেবার পর আমি এখানে সবুজ কালারের উল দিয়ে একটা আনারস চোখ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এক কালারের উল দিয়ে আনারস চোখ তৈরি করে নিচ্ছি কোনাকোনিভাবে, যেইভাবে প্রথমে দুটো উল দিয়ে তৈরি করেছিলাম এখানে আমি একটা উল দিয়ে ওই একই পদ্ধতিতে আনারস চোখটি তৈরি করে নেব। তো এখানে প্রত্যেকবারে এইভাবে একটা করে ঘর ছেড়ে একটা করে ঘর পরে আমি ছুঁচটা তুলে নিচ্ছি। তো এখানে প্রতিবারে একটা করে ঘর ছেড়ে যে তুলছি নাও হতে পারে, এইভাবে ছুঁচটা ডুবিয়ে আবার এইভাবে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আনারস চোখ তৈরি করে নিচ্ছি। তো আপনারা প্রথমবারের ডিজাইনটা পুরো আসনেও করতে পারেন, আবার পুরো আসনে একটা দুটা উল দিয়ে ডিজাইন, একটা একটা উল দিয়ে আনারস চোখ, এইভাবেও তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই আসনটি তৈরি করতে পারবেন। এইভাবে সবুজ কালারের উল দিয়ে পুরো ঘরটি আমার ভরানো হয়ে গেছে। পুরো ঘরটি ভরানোর পর একটি ডিজাইন সম্পূর্ণ হয়ে গেল। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।